নমস্কার, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন মাশরুম, মাশরুম তুলবো। তার আগে বলে দিই, এই মাশরুম দিয়ে, মটরশুঁটি আর মাশরুম দিয়ে দারুণ একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আর আমি এখানে বলে দেব কিভাবে মাশরুম তৈরি হয়, কিভাবে বড় হয়, কিভাবে তুলতে হয়, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের গ্রামেই একটা দাদার বাড়িতে চলে এসেছি, মাশরুম চাষ করে দাদাদের। দেখুন কি সুন্দর দেখতে লাগছে মাশরুম গুলো। এইগুলোকে এক একটা বেড বলে, এর ভেতরে খড় আছে, খড় ছোট ছোট করে কাটতে হয়। কেটে সেগুলো জলে ভালো করে ধুয়ে নিগড়ে তারপর পরিষ্কার খড় এর ভেতরে দেওয়া হয়। এই যে এই বেডটা দেখতে পাচ্ছেন, এটাতে এখনো মাশরুম ধরেনি, এর ভেতরে বীজ আছে, পরে মাশরুমটা ফুটবে। আর পেছন দিকে দেখতে পাচ্ছেন এই যে এইগুলোতে খড় কাটা আছে, এই খড় গুলোই দিয়ে কিন্তু এটা হয়। খুব বেশি বেড বড় বড় না, ছোট ছোট। দেখুন একটা থাকে চারটে পাঁচটা করে রয়েছে, একদম নিচে পর্যন্ত ঝুলানো রয়েছে দড়ি দিয়ে। এই যে নিচের দিকটা বাঁধা রয়েছে, এইটার উপর ভর করে এই বেডটা আছে। তার উপরে আবার কিছুটা ফাঁকা রেখে আবার একটা বেড টাঙানো হয়েছে। এইভাবে থাকে থাকে চার পাঁচটা করে টাঙানো হয়েছে। দেখুন অনেক রয়েছে এই পাশে এই পাশে। দানা লাগানোর পর এটা একদম ছোট স্টেপে এরকম দেখতে হয় মাশরুম গুলো। মাশরুমটা ঘরের ভেতরে চাষ করা হয়, তাই এখানে একটু আলোটা কম আছে, তাই ভিডিওটা দেখার সময় হয়তো এটা একটু আলোটা কম হতে পারে, আপনারা কিছু মনে করবেন না। এবার আমি মাশরুমগুলো তুলে নেব। মাশরুম তোলার জন্য আমি একটা চুবড়ি আর পেন নিয়েছি, আমি দেখাচ্ছি কিভাবে মাশরুমটা তুলতে হয়। এখান থেকে আমি মাশরুমটা তুলেছি, এখানটা পেন দিয়ে একটু ফুটো করে দেবো এইভাবে, তাহলে ভেতরে যে দানাটা আছে আবার এটা দিয়ে বেরিয়ে আসবে, বেরিয়ে আবার মাশরুমটা বড় হবে। মাশরুম বেরোনোর পর 3 দিনের মধ্যে কিন্তু মাশরুমগুলো তুলে ফেলতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। আর এই যে আমি মাশরুমটা তুললাম, এই যে এখানে আমি ফুটো করছি, এখান দিয়ে 3 বার মাশরুম হবে। একবার তুলে নিলাম, এরপরে আরো 2 বার এখান দিয়ে হবে মাশরুম। এই যে মাশরুম তোলার পর এইগুলো প্যাকেট করে বিক্রি হয়, তাছাড়া আর এক রকম ভাবে বিক্রি করা হয়, সেগুলো বলে দিই। এই মাশরুম গুলোকে ছোট ছোট করে কাটা হয়, কাটার পর রোদে শুকিয়ে প্যাকেট করে বিক্রি করা হয়। রোদে শুকনো হলে কেমন দেখায় আমি সেটা আপনাদেরকে দেখাবো। এই যে শুকনো মাশরুম গুলো রান্না করার 2 ঘন্টা আগে একটু গরম জলে ভিজিয়ে রাখলে আবার মাশরুমের মতো ফুলে যাবে, আর এগুলো অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। মাশরুম তোলা হয়ে গেছে, এবার আমি রান্নার কাছে চলে যাব। এই যে মাশরুম তুলে নিয়ে চলে এসেছি, মাশরুম আর এখানে আছে মটরশুঁটি, এবার আমি রান্নার কাছে চলে যাব। সব মাশরুম গুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই মাশরুম চাষে খুব লাভ আছে, আমরা ভাবছি আমরা মাশরুম চাষ করব। এতে কোনো খরচ নেই, শুধু খড় লাগে। যারা বীজ দিয়ে যায় তারাই কিন্তু এই মাশরুম গুলো নিয়ে চলে যায়, গিয়ে বাইরে ওরা পাইকারি দরে বিক্রি করে দেয়। এই যে মাশরুমের গোড়াগুলো, এইগুলো খাওয়া যায়, কিন্তু আমি আর নেব না এগুলো। সব মাশরুম গুলো কেটে নিয়েছি, আর এখানে আমি গরম জল করে রেখেছি, এই গরম জলে মাশরুম গুলো আমি 5 মিনিট ভিজিয়ে দেব। এখানে আমি হালকা গরম জল নিয়েছি, একবারে ফুটন্ত গরম জল নিইনি।
এবার আমি মটরশুঁটি গুলো ছাড়িয়ে নেব। মাশরুমের অনেক ধরনের রেসিপি হয়, কিন্তু মটরশুঁটি দিয়ে মাশরুমটা একবার রান্না করে দেখবেন। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সবকিছু দিয়েই খাওয়া যায়। সব মটরশুঁটি গুলো ছাড়িয়ে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এটাকে আমি একটু চটকে চটকে ভালো করে ধোবো। দেখুন মাশরুম গুলো তখন কত নরম মনে হচ্ছিল, জলে দেওয়ার পর কত শক্ত হয়ে গেছে। গরম জলে একবার ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে এটাকে আমি আবার ঠান্ডা জলে একবার ধুয়ে নেব। এবার মটরশুঁটি আর মাশরুমটা আর একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। মটরশুঁটি আর মাশরুমগুলো ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। ঠান্ডা জলে ধোয়ার পর মাশরুমগুলো ভালো করে নিগড়ে জলটা বের করে দিয়েছি। আর এখানে কি কি মশলা নিয়েছি আমি বলে দিই। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা কুচি, রসুন, গোটা জিরে, গরম মশলা গুঁড়ো, টমেটো কুচি, টক দই, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, লবণ, সাদা তেল আর তেজপাতা। প্রথমে আমি একটা গ্রেভি বানিয়ে নেব, তার জন্য উনুনটা জ্বেলে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার মাটির হাঁড়িটা বসিয়ে দেব। প্রথমে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ গুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব রসুনের কোয়া, আদা কুচি, কেরা কাঁচা লঙ্কা, সবকিছু আর একটু ভালো করে নেড়ে নেব। সবকিছু একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব টমেটো কুচি। এবার আমি এতে দিয়ে দেব অল্প লবণ। লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে লবণ দিলে। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নেব। এবার আমি এগুলো একটু ঠান্ডা করে নেব, তারপর শিলনোড়ায় বেটে নেব। 2-3 মিনিট পর ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি বেটে নেব। আপনারা এটা মিক্সিতেও বাটতে পারেন। সব মশলাগুলো একদম মিহি করে বেটে নেব। সব মশলাগুলো খুব মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। হাঁড়ি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, যে মশলাটা বেটে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু বেশিক্ষণ সময় নিয়ে কষতে থাকবো।
মশলাটা আমি কম আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে আর মশলাটার রঙটাও হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। বেশি আঁচে মশলাটা কষলে কিন্তু পুড়ে যাবে, মশলাটা ভালো করে কষানো হবে না, তাই এটা কম আঁচেই করতে হবে। এবার আমি এতে দিয়ে দেব টক দই, মশলার সঙ্গে টক দইটা ভালো করে মিশিয়ে নেব। দইটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিন্তু এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি, হলুদ গুঁড়ো দেবো অল্প, দেব লবণ দিয়ে আরেকটু কষে নেব। এবার দেব গরম মশলা গুঁড়ো, এবার দিয়ে দেব মটরশুঁটি, মটরশুঁটি দেওয়ার পর মশলাটা আরেকটু ভালো করে কষে নেব। এবার আমি এতে দেব অল্প জল, এবার আমি মটরশুঁটিটা সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেব আর আঁচটা একটু কমে রাখবো। এটা আমি 1 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম, এবার চাপাটা খুলে নেব। এবার এতে দিয়ে দেব মাশরুম, মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে দেব অল্প জল, মাশরুমটা ভালো করে কষে নিয়েছি, এবার এতে দিয়ে দেব আরেকটু জল। এবার চাপা দিয়ে আমি মাশরুমটা একটু সেদ্ধ করে নেব। এটা তো বাড়িতে চাষ করা হয় এই মাশরুমটা, কিন্তু আমাদের এইদিকে মাঠে ঘাটে তারপর খড়ের গাদাতে প্রচুর এমনি যে মাশরুমগুলো হয়, যেগুলোকে আমরা ব্যাঙের ছাতা বলে থাকি, প্রচুর হয় ওইগুলো, আমরা খাই, কিন্তু এখন ওইগুলো হয় না, তাই ওইগুলো রেসিপি আপনাদের সঙ্গে এখন শেয়ার করতে পারলাম না। আপনারা যদি কোনোদিনও আসেন আমাদের এখানে, তাহলে ওই মাশরুম তুলে আপনাদেরকে রান্না করে আমি খাওয়াবো। এবার আমি চাপাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। মাশরুম আর মটরশুঁটি দুটোই সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা মরে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। ভীষণ ভালো হয়েছে, রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে এটা। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। মাশরুমটা এতটাই টেস্টি হয়েছে যে মাংস বাদ দিয়েও খেতে হবে না। যখন বাড়িতে কেউ আসবে তখন সবসময় তো আপনারা মাংস বানান, কিন্তু মাশরুমের এইরকম ভাবে রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেবেন।